দুই চা দোকানিকে ঝলসে দেয়া নাটোর এনএস সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। ছাত্রলীগের ওয়েবসাইটে শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়। বিবৃতিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস ও এনএস সরকারি কলেজ শাখা সভাপতি এস এম শাহাদাত রাজীব বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান। ছাত্রলীগের ওয়েবসাইটের মাধ্যমে তারা বিষয়টি জেনেছেন। উল্লেখ্য, গত 10 আগস্ট নাটোরের এনএস সরকারি কলেজে শিবির সন্ত্রাসী বিরুদ্ধে এক মিছিল শেষে কলেজ সংলগ্ন এক চায়ের দোকানে চা না দেওয়ায় রিয়ন ও তার সমর্থকদের সঙ্গে চা দোকানের ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে রিয়ন তলির কেতলির গরম পানি ছুড়ে মারলে চা দোকানি রোস্তম ও তার ভাই মোস্তফার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার উঠলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ রিয়নকে বহিষ্কার করে।